দিতে হবে, সেটা আমাদেরকে বাধ্য করছে। এখন আমার তো পুরো বাংলাদেশে ব্রাঞ্চ নেই, আমি কোনো এনজিও থ্রুতে, কিন্তু হোলসেল ক্রেডিট বলে এটাকে, সেইভাবে যাচ্ছি, বা ব্র্যাকের থ্রুতে গেলাম, বা গ্রামীণের থ্রুতে গেলাম, বা আশা এনজিওগুলোর থ্রুতে গেলাম, আমি ওদেরকে দিয়ে দিলাম টাকাটা, ওরা বিভিন্ন জায়গায় ওদের যে অফিস আছে সেখানেই করলো। একটা হলো গরিবের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাও আসছে, আর লেন্ডিং রেটের ব্যাপারে যে তর্ক বিতর্ক আছে সেইটা আমি তো বললামই যে রিস্ক থাকলে, বেশি থাকলে হবেই। আবার আর একটা যুক্তিও আমার আছে বিং এ ব্যাংকার, আপনি যখন ডিপোজিট আনতে আসে, ডিপোজিট দেন, আপনি এক্সপেক্ট করেন হাই রেট অফ ইন্টারেস্ট বাংলাদেশে, বলে ভাই 12% দিবেন না, তাহলে যদি আমি 12% আপনাকে দিই, আপনার টাকাটাই তো আমি ইনভেস্ট করবো বড়োয়ারের কাছে, তার কাছ থেকে তো মিনিমাম আমার 15% নিতেই হবে, নাহলে আমি কিসের ব্যবসা করব। সো তাহলে আমাকে সুদের সাথে, কিন্তু এখানে গভর্নমেন্টের পলিসিও আছে, প্লাস মানি মার্কেটের ম্যাট্রিক্সগুলো আছে, সেটাও নির্ভর করে। আজকে ধরেন সঞ্চয়পত্র গভর্নমেন্ট 12% দিচ্ছে, আবার ব্যাংকগুলোকে বলতেছে তুমি ডিপোজিট রেট, লেন্ডিং রেট কমাও, তো লেন্ডিং রেট কমাতে গেলে আমার ডিপোজিট রেট কমতে হবে, তো ডিপোজিট রেট কমায় দিলে তখন মানুষ ব্যাংকে টাকা রাখবে না, তখন কি করবে, সঞ্চয়পত্র কিনবে, অথবা মহাজনী ব্যবসা শুরু হয়ে যাবে যেটা আগে ছিল। সব কিছু চিন্তা করে কথা বলতে হবে। এবং আমি মনে করি যে আপনার যে প্রশ্নটা ছিল যে গরিবের জন্য ব্যাংক না, সেটা কিন্তু সেই ধারণা এখন চলে গেছে, সেটা আস্তে আস্তে বাংলাদেশে এটা মানে ফিনান্সিয়াল, হ্যাঁ ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে। আজকে যে এসএমই বলি আমরা, আপনি যদি দেখেন যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ পৃথিবীর যে কোনো দেশ ডেভেলপ করেছে, প্রথমে মাইক্রো লেভেল, দেন স্মল, দেন মিডিয়াম, দেন কর্পোরেট। আজকে যদি আমরা ধরেন ছোট্ট একটা উদাহরণ দিই, যে রহিমা আফরোজ এক সময় ছোট্ট একটা ব্যাটারির কাজ করতো, আজকে রহিমা আফরোজ কত বড় হয়েছে। সিমিলারলি আজকে ধরেন বেক্সিমকো, এক সময় 70-এর দশকে বেক্সিমকো ছোট্ট একটা ডিস্ট্রিবিউটরশিপ করতো, সেটা বেক্সিমকো পার্ক আছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো এই যে ডেভেলপমেন্টগুলো, এটার সাথে তো ব্যাংক জড়িত, ব্যাংক ফাইন্যান্স না করলে তো এত বড় প্রজেক্টে আপনি যেতেও পারবেন না। তো সিমিলারলি বাংলাদেশে কিন্তু এখন যেমন আমার ব্যাংকেরও একটা ফোকাস, যেমন এনআরবি বিজনেসকে ডেভেলপ করা, এনআরবিদের সার্ভিস দেওয়া, প্রোডাক্ট ডেভেলপ করা, এসএমইর উপর আমি ফোকাস, বিং এ ব্যাংকার আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ ইজ এসএমই ব্যাংকিং। কারণ কর্পোরেট যারা আছে, বড় বড় কর্পোরেট, এরা এদেরকে, এরা তো আছেই, কিন্তু নিচে থেকে এদেরকে তো আমাদেরকে ফাইন্যান্স করতে হবে, এদেরকে টেক কেয়ার করতে হবে। আজকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হলে তো সে তো স্মল থেকেই উঠবে। এবং আজকে যদি ধরেন একটা ছোট দোকানে আপনি 5 লাখ টাকা, ওর কোনো পুঁজি নাই, ও আসলো একটা পার্সোনাল গ্যারান্টি দিয়ে 5 লাখ টাকা নিয়ে দোকান শুরু করলো, আমি কিন্তু, হ্যাঁ আমার হয়তো ইন্টারেস্ট রেটটা একটু বেশি হবে, কিন্তু আমি ফাইন্যান্স না করলে ও কোথায় যাবে? সো ওই আজকে দোকান থেকে ও একটা সময় বড় ডিপার্টমেন্টাল স্টোরে পরিণত হবে। সো দিস ইজ দ্য, আজকে চায়নাতে যান, এসএমই ওয়াজ দেয়ার, জাপান, তাইওয়ান, হংকং, এসএমই থেকে কিন্তু আজকে এই অবস্থায় আসছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে কথাবার্তা শুনেছি ব্যাংকিং এর ব্যাপারে এবং এনআরবিদের, আপনার এনআরবি ব্যাংক এবং এনআরবি যারা রয়েছেন ব্রিটেন এবং ইউরোপে, তাদের ব্যাপারে আপনার বক্তব্য শুনেছি। আজকের মতো আপনার শেষ বক্তব্য? আমি মনে করি যে আজকে যে লন্ডনে যারা আমার প্রবাসী বাঙালিরা আছে, তাদের কাছে আমার অনুরোধ যে আজকে যে আমরা এনআরবি ব্যাংক করলাম, আমাদের এই ব্যাংকে সাপোর্টটা তাদের দরকার, এবং আমরা বিভিন্ন প্রোডাক্ট আনব, এবং তাদের সাজেশনও আমরা চাই যে আমরা আর কী দিতে পারি, কী করতে পারি। তো এটাই আমার অনুরোধ, এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ খুরশিদ ভাই, আপনার শেষ বক্তব্য? আমার শেষ বক্তব্য, আমরা তো বলেছি যে আমরা এনআরবিদের জন্য এসেছি, আপনাদের সাথে একটু মিল রেখেই বলি যে হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ, আমাদেরও তাই, অ্যাজ এ বাংলাদেশি গ্লোবাল ব্যাংক হিসেবে আমরা যাতে বিশ্বের পরিচিতি পেতে পারি, অ্যান্ড আমাদের যেটা ট্যাগলাইন, উই আর নট জাস্ট অ্যানাদার ব্যাংক, এটাই যাতে আসলে এই স্বপ্ন যাতে সফল হয়, এবং সেই স্বপ্ন সফলের জন্য আমাদের সবার সহযোগিতা দরকার, যেমন মিডিয়া, তেমন আমাদের অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন এবং ভবিষ্যতে হবেন, ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড ইনভেস্টার যারা আছেন, আদার স্টেক হোল্ডার, সবাই মিলিত প্রয়াসেই কিন্তু উই আর নট জাস্ট অ্যানাদার ব্যাংক। আপনাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মকলস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এনআরবি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ এবং ম্যানেজিং ডাইরেক্টর জনাব মকলসুর রহমান এবং হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস আফতাব মাহমুদ খুরশিদ সাহেবের সাথে, এবং তারা তাদের ব্যাংকের বিভিন্ন কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরেছেন এবং এনআরবি ব্যাংক কি চায়, কি করতে চায় এবং আপনারা কি সহযোগিতা বা আপনারা কি সার্ভিস পেতে পারেন এনআরবি ব্যাংক থেকে, সেসব তারা কথা বলেছেন এবং আগামীতে তারা আরও বলবেন। যেহেতু তিন মাস হয়েছে মাত্র বয়স এই ব্যাংকের, তবে যে ব্যক্তিত্ব এই ব্যাংকের সাথে জড়িত, যিনি চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ। প্রিয় দর্শক, ইকবাল ভাই, এই ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে যেসব মিডিয়া রয়েছে, শুধু চ্যানেলাই না, প্রায় প্রত্যেকটি মিডিয়াকে তিনি সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করে চলছেন। আমি ব্যক্তিগতভাবে চ্যানেলের পক্ষ থেকে তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই এবং যে এনআরবি যে ব্যাংকটি রয়েছে, আমার বিশ্বাস, যেহেতু ইকবাল ভাই রয়েছেন সেখানে, আমার বিশ্বাস সেটি ধীরে ধীরে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এনআরবির সাফল্য কামনা করি এবং এনআরবি দিন দিন এগিয়ে যাক। আমাদের ব্যাংক এবং প্রবাসীদের ব্যাংক, যেটি খুরশিদ ভাই বলেছেন যে হৃদয়ে বাংলাদেশ, প্রবাসে বাংলাদেশ, চ্যানেলের যে স্লোগান, এনআরবি ব্যাংকের স্লোগানই একই রকম এবং তারা এগিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।